আসসালামু আলাইকুম। খবর টিভির খেলাধুলা সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি এইচআর রাসেল। দর্শক, দীর্ঘ 16 বছর পর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ। গতকাল 3 ম্যাচ সিরিজের শেষ ম্যাচে ডিএলএস ম্যাথরে 4 উইকেটের জয়ের মধ্য দিয়ে 2-1 ব্যবধানে সিরিজ জিতে নেয় স্বাগতিকরা। বিস্তারিত ডেস্ক রিপোর্ট। সাবেক চ্যাম্পিয়ন হয়েও গেল বিশ্বকাপে সুবিধা করতে পারেনি ইংল্যান্ড, ব্যর্থতার গ্লানি নিয়ে দেশে ফিরতে হয়েছে তাদের। তবে বিশ্বকাপের পরও জয় খরা কাটছে না তাদের। এবার 16 বছর পর ওয়েস্ট ইন্ডিজের কাছে ওয়ানডে সিরিজ হারল ইংলিশরা, আর এর মধ্য দিয়ে নিজেদের মাটিতে ইংলিশদের বিপক্ষে 25 বছর পর সিরিজ জিতল ক্যারিবীয়রা। রোববার ব্রিজটাউনে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে টসে জিতে ইংল্যান্ডকে আগে ব্যাটিংয়ে পাঠান ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শেই হোপ। বোলিংয়ে নেমেই আক্রমণাত্মক ক্রিকেট খেলতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাথফোর্ডের বোলিং তোপে ধসে পড়ে ইংলিশদের টপ অর্ডার। ইংল্যান্ড ব্যাটার বেন ডাকেটের 73 বলে 71 রানের উপর ভর করে 40 ওভারে 209 রান সংগ্রহ করে ইংলিশরা। দ্বিতীয় সর্বোচ্চ 45 রান আসে লিয়াম লিভিংস্টোনের ব্যাট থেকে। ক্যারিবিয়ানদের হয়ে মাত্র 29 রান দিয়ে 3 উইকেট নেন ডানহাতি পেসার ফোর্ড। এছাড়া আলজারি জোসেফ 3টি ও রোমারিও শেফার্ড শিকার করেন 2টি উইকেট। কিন্তু ম্যাচ চলাকালীন আবারও বৃষ্টি হওয়ায় ডিএলএস ম্যাথরে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য দাঁড়ায় 34 ওভারে 188 রান। রান তাড়া করতে নেমে কিসি কার্টের 50 ও অ্যালিক অ্যাথোনেজের 45 রানে জয়ের পথে এগুতে থাকলেও মিডল অর্ডারদের ব্যর্থতায় 135 রানে 6 উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। তবে অভিষিক্ত ফোর্ডকে সঙ্গে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন রোমারিও শেফার্ড। 28 বলে 41 রানে ছোট ইনিংস খেলেন তিনি। বোলিংয়ের পর ব্যাটিংয়ে অপরাজিত 13 রানের কার্যকরী ইনিংস খেলায় ম্যাচ সেরা হন ফোর্ড, আর 3 ম্যাচে 192 রান করে সিরিজ সেরা হন ক্যারিবিয়ান অধিনায়ক শেই হোপ। একই মাঠে আগামী 13ই ডিসেম্বর থেকে শুরু হবে 5 ম্যাচের টি-20 সিরিজ।